আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে আট শ্রেণীর মানুষ দেখিয়েছিলেন, যেই মানুষগুলি ছিল জাহান্নামে। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কি করেছেন? জাহান্নামে দাখিল করেছেন। এই আট শ্রেণীর মানুষ তারা কারা? আমরা গত সপ্তাহে শুনেছি যে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, তিনি নামাজ নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। এখন জান্নাত যখন দেখাইলেন, জান্নাতের নাজ নিয়ামতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে, এবং জাহান্নাম যখন দেখাইলেন, জাহান্নামে এক এক শ্রেণীর পাপের জন্য এক এক শ্রেণীর শাস্তির ব্যবস্থা আছে। তো নবীজি আট শ্রেণীর মানুষকে দেখলেন যে মানুষগুলোকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে। কাকে কোন কারণে শাস্তি দেওয়া হচ্ছে এটা আল্লাহর হাবিব তখন বুঝতে পারেন নাই। পরবর্তীতে জিবরিল আমিনকে জিজ্ঞেস করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা এরে এক মানে এভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? কই এ পাপ করেছে, ওকে ওভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? সে এই পাপ করেছে, তাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? তা সে এই পাপ করেছে। আট শ্রেণীর মানুষেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষগুলোকে দেখেছেন জাহান্নামের মধ্যে, মেয়ারাজ এক নম্বর। আমাদের দেশে কিন্তু গীবতকারী পরনিন্দাকারীর সংখ্যা সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের সার্কেলে কম না বেশি? বেশি। পাপের বিষয় যখন আসে তখন কিন্তু মানুষ পাপ যখন করে, পাপের ক্ষেত্রে কিন্তু মানুষের একটা আলাদা আগ্রহ কাজ করে। মানে নিষিদ্ধ ঘোষিত যত জিনিস আছে ওভারঅল মানুষের এর ভিতরে কি থাকে? আগ্রহ বেশি থাকে। যদি এই মসজিদে তালা দেওয়া হতো আর বলা হতো যে মসজিদের ভিতরে একটা এমন জিনিস আছে যেটা জীবনে তুই দেখিস নাই, দেখবেন নামাজ পড়ার জন্য মসজিদে আসে না কিন্তু ওটা দেখার জন্য ঠিকই আসতো। এটা মানুষের একটা নেচার, এটা স্বভাবজাত বিষয়। যেখানে বাধা দেওয়া হবে সেখানে আগ্রহটা বেশি তৈরি হবে। রাস্তার মধ্যে গাড়ি আটকে গেছে, সামনে কি হচ্ছে আপনি জানেন না, জট বেঁধে মানুষ দাঁড়িয়ে আছে। তা আপনার ভিতরে ওই রাস্তা দিয়ে হাজার হাজার বার গিয়েছেন, আপনি একটাবারও ওই জায়গায় তাকানোর প্রয়োজনও মনে করেন না, কিন্তু এই যে জটলা দেখছেন এখন আগ্রহ তৈরি হয়েছে, না জানি এখানে কি হয়েছে। তো মানুষ নিষিদ্ধ ঘোষিত জিনিসের প্রতি আগ্রহটা সবসময় কি দেখায়? বেশি দেখায়। গীবত পরনিন্দা নিষেধ ইসলামে, আগ্রহ বেশি মানুষের। সুদ ইসলামে নিষেধ, সুদের প্রতি আগ্রহ বেশি মানুষের। জেনা ইসলামে নিষেধ, জেনার প্রতি আগ্রহ বেশি। পর্দাহীনতা ইসলামে নিষেধ, পর্দাহীনতার প্রতি আগ্রহ বেশি। আবার মনে করেন মানুষের হক নষ্ট করা ইসলামে নিষেধ, এটার প্রতি মানুষের আগ্রহ বেশি। কেন? নিষিদ্ধ জিনিস মানুষ সবসময় একটু আগ্রহ করে এবং এটা বাস্তবায়ন করতে চায়, শয়তানের ওয়াসওয়াসায়। শয়তান তো পিছনে লাগা আছে, এই জন্য মূলত মানুষ এই কাজগুলো করে। তো পরনিন্দাকারী, দেখেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি কি বলছেন? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রে আমি এমন একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যাদের নখগুলো তামার তৈরি, তা দিয়ে অনবরত তাদের মুখমণ্ডলে বুকে আচর মারছে। আমি বললাম, জিব্রিল এই মানুষগুলো কারা? তিনি বললেন, এরা সেসব লোক যারা মানুষের গোশত খেত এবং তাদের মান সম্মানে আঘাত আনত। বলুন না আউযুবিল্লাহ। নবীজি যাচ্ছেন, নিজের তামার নখ দিয়ে গোশতগুলো মুখের ছিটছেন, বুকের গোশত কি করতেছেন? ছিটছেন। গোশত যদি একজন মানুষের ছেঁড়া হয় মানুষটি ব্যথা পায় কি পায় না? আঘাত পায় কি পায় না? তো জাহান্নামের মধ্যে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে গিয়ে নবীজি এই পরনিন্দাকারীকে দেখতে পেলেন যে তামার নখ দিয়ে নিজের মুখে মণ্ডলের কি করতেছেন? গোশত ছিটছেন, বুকের গোশত ছিটছেন। নাউযুবিল্লাহ। কর আইহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আপনার ভাই যদি মরিয়া যায়, আপনারা যদি বলা হয় সে ভাইয়ের গোশত দিয়া ভাত খান, মরা ভাইয়ের গোশত কেউ কি খাইতে চাইবে? কোনো মানুষ পাগলও খাইতে চাইবে, কারণ মানুষের গোশত আবার মৃত মানুষ, জেতা মানুষই তো খাওয়া হারাম, মরা মানুষের গোশত কেমনে খায়? আল্লাহ তাআলা বলতেছেন, কেউ যদি মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে চায়, যদি পছন্দ করে সে গীবত করুক। তো কেউ তো আমরা মৃত ভাইয়ের গোশত খাইতে চাই না, পছন্দ করি না, কেউ তো আমি আমার তামার নখ দিয়ে মুখের গোশত ছিটতে চাই না, তাহলে আমরা কেউ পরনিন্দা করবো না। এক নাম্বার, এই পরনিন্দাকারীকে দেখলো নবীজি মেয়ারাজের রাত্রে জাহান্নামের মধ্যে এই আজাব ভোগ করতেছে। নাউজুবিল্লাহ। আর একবার বলেন, সুনানে আবু দাউদের এ হাদিসটি সুনানে আবু দাউদের মধ্যে উল্লেখ রয়েছে। তারপরে বাংলাদেশে কিছু বক্তা আছে,
লেখক আছে, গবেষক আছে, বক্তব্য দিচ্ছে খুব গরম গরম, কথা বলছে, ছাত্রদেরকে পড়াচ্ছে, কিন্তু নিজে আমল করে না, আছে না নাই? আপনি যখন ছাত্রদেরকে পড়াচ্ছেন, আপনি ছাত্রদের সামনে কথা বলতেছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, কিন্তু আপনার নিজের আমলের কোনো খবর নাই। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও কিন্তু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, মেয়ারাজের রাত্রে আমি এমন একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করছিলাম জাহান্নামের কাছে দিয়ে, যাদের ঠোঁট কাটা হচ্ছিল। আমি জিবরিল আমিনকে বললাম, ও জিবরিল আমিন, এই মানুষগুলো মূলত কারা? জাহান্নামের আগুন দিয়ে রেখেছি দিয়ে যার জিব্বাগুলো কাটা হচ্ছে, ঠোঁটগুলো কাটা হচ্ছে, এরা মূলত কারা? জিবরিল আমিন তখন জবাব দিল, এরা হলো পৃথিবীর সেসব বক্তা, সেসব লোক যারা অন্যকে ভালো কাজের নির্দেশ দিত কিন্তু নিজেদের কথা ভুলে যেত, নিজে আমল করতো না, তারা কোরআন তেলাওয়াত করতো, তারা কি বুঝবে না? আল্লাহু আকবার! কোরআন পড়তো, কোরআনের অর্থ বোঝে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, নিজে সৎ কাজের আদেশ দিয়েছেন সন্তান সন্ততিকে, বউ বাচ্চাকে, কিন্তু নিজে সেই সৎ কাজ মানে নাই। এর জিব্বা কেটে দেওয়া হবে আগুন দিয়ে, কেসি দিয়ে, এর ঠোঁটগুলো কেটে দেওয়া হবে, নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে যা বলবো আগে নিজে আমল করবো ইনশা আল্লাহ। শুধু হুজুরের দিকে তাকায়েন না, আপনি আপনার বাড়িতে অনেক সময় স্ত্রীদেরকে সদা উপদেশ দেন না, যাই মোবাইল ইউজ করো না, পরক্রিয়া করো না, বন্ধুবান্ধবের সাথে আড্ডাবাজি করো না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ড এদের সাথে মেলামেশা ওইভাবে করো না যেটা তোমার হারাম, বলেন কি বলেন না? নিজে বললেন কোনো মেয়ের সাথে কথা বলো না, আবার নিজে যা আর এক মেয়ের সাথে কথা বলতেছেন, নিজে বললেন কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করো না, অথচ নিজে আর একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত, ওই ধরনের কথা যে আপনি বলতেছেন, আগে নিজে শুদ্ধ হন, পরে আরেকজনকে উপদেশ দেন ইনশা। তিন নম্বর, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বর্ণনা করেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে এক নারীকে দেখতে পেলেন, একটি বিড়াল বেঁধে রেখে এই নারী বিড়ালটাকে না খেয়ে হত্যা করেছিল, তাকে ছাড়েও নাই, খাবারও দেয় নাই, আহারও দেয় নাই, এরপরে ওই বিড়ালটি মারা গিয়েছিল। ছটপট করে যখন ওই বিড়ালটি মারা গেল, এই মহিলা যখন মারা গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণী হত্যার কারণে আল্লাহ তাআলা তারা জাহান্নামে দাখিল করেছেন, বলেন না আউযুবিল্লাহ। রাস্তার কুকুর হোক, বিড়াল হোক, একটা নগণ্য প্রাণী হোক, ইচ্ছে করে আপনি তার বুকের উপরে গাড়ি চাপা মানে তুলে দিতে পারবেন না, আপনার টাইমের অনেক দাম। কুকুরগুলো ঘুমায় আছে রাস্তার মধ্যে, পাঁচটা কুকুর, অনেক সময় আমরা তো গাড়ি নিয়ে দেখি, ট্রাকওয়ালাদের অস্থিরতা সহ্য হয় না, ওনার অনেক টাইমের দাম, ঘুমন্ত কুকুরের বুকের উপর দিয়ে টাক তুলে নিয়ে চলে যায়, আছে না নাই? আপনি খুঁজেন এই যে টাঙ্গাইল থেকে নিয়ে বাইপাইল পর্যন্ত আসেন, প্রতিদিন এভারেজ আপনি 4-5টা কুকুর পাবেন মরে পড়ে রয়েছে। হ্যাঁ, অনেক সময় কুকুরও আছে, সাদা গাড়ি, আমার গাড়ি তো সাদা, ওই দেখলেই মনে করেন ঘেউ ঘেউ করে এসে সামনে টায়ারের নিচে পড়তে যায়, কী যে দেখে গাড়ির মধ্যে আল্লাহ জানে, খুব আতঙ্কে থাকি, কারণ হার্ট ব্রেক করলে অনেক সময় পেছনের গাড়ি হিট করতে পারে পেছন থেকে। কিন্তু অনেকেই আছে এই ইচ্ছে করে এই প্রাণীগুলোকে কী করে মানে মেরে ফেলায়, কারণ তাড়াহুড়া করে, উদাসীন হয়ে, নাউযুবিল্লাহ বলেন। একটা কুকুর হোক, একটা বিড়াল হোক, ইচ্ছেকৃতভাবে কোনো কুকুর বিড়ালকেও মারা যাবে, এই প্রাণী হত্যাকারী যারা অন্যায়ভাবে জাহান্নামেরা যাবে, নবীজি মেয়েরা যে দেখেছে, নাউযুবিল্লাহ বলেন। চার নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এমন একদল নারীর কাছে এলাম সাপ যাদের স্তন দংশন করছে, আমি বললাম এদের কি হয়েছে? ফেরেশতারা জবাব দিল, অগণবীজি এই নারীরা, এই মায়েরা নিজেদের স্তনের দুধ সন্তানের মুখে তুলে দিত না, কারণটা কি? নিজেদের আকার আকৃতি নষ্ট হবে, শরীরের কন্ডিশন খারাপ হয়ে যাবে, এমন নারী আছে না নাই? সন্তানকে দুধ না পান করাইলে ওই নারীকে আল্লাহ তাআলা আযাব দিবেন, মেয়েরা যে নবীজি দেখেছেন। পাঁচ নম্বর, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারীর মধ্যে বর্ণনা বর্ণিত আছে, আল্লাহ নবী বললেন, আমরা কাত হয়ে শোয়া এক ব্যক্তির কাছে পৌঁছালাম, দেখলাম অন্য এক ব্যক্তি তার কাছে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, সে তার মাথার উপরে পাথর নিক্ষেপ করছে, তার মাথা ফাটিয়ে ফেলছে,
পাথর গড়িয়ে সরে পড়ছে। তারপর আবার সে পাথরটিকে অনুসরণ করে তা পুনরায় নিয়ে আসে। ফিরে আসতে না আসতে লোকটার মাথা আগের মতো আবার ভালো হয়ে যাচ্ছে। ফিরে এসে আবার একই আচরণ করছে। প্রত্যেকটা পাথর যখন তার মাথার মধ্যে মারছে, ঘেলু টেলু বাইর হয়ে যাচ্ছে। বলুন আল্লাহ আকবার! কেন? পাপটা কি ছিল? তারা কোরআনকে যারা ত্যাগ করেছে, দাবি করে মুখে মুসলমান, কিন্তু কোরআনের বিধান আল্লাহর জমিনে কায়েম হোক এটা চায় না অনেক মুসলমানের বাচ্চাও আছে না নাই। কেন চায় না? কারণ কোরআনের বিধান জমিনে কায়েম হলে মাল খাওয়া যাবে না, কোরআনের বিধান কায়েম হলে সুদ খাওয়া যাবে না, কোরআনের বিধান কায়েম হলে হারাম খাওয়া যাবে না, কোরআনের বিধান কায়েম হলে আরেকজনের বেটির দিকে, মহিলার দিকে, স্ত্রীর দিকে চোখ তুলে তাকানো যাবে না, হলে ওই শাসকরা চোখ উপড়ে ফেলবে, ঠিক কেনা বলেন? ধর্ষণের শাস্তি কি জানেন ইসলামে? ক্রস করে হাত পা কেটে দাও। ক্রস করে কি করো? আরে ডান হাত বাম পা, বাম হাত ডান পা, ক্রস করে কাটে দাও। একটা ধর্ষকের যদি বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে নিয়া এরকম ক্রস করে সরকার হাত পা কাটে দিত, সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলো যদি লাইভ দেখাইতো, ধর্ষণ তো দূরের কথা, আগামী 200 বছর কোনো শেরির দিকে তাকানোর সাহসও পাইতো না, ঠিক কিনা?